আসলে বলতে কি জানো, নজর শুধু থাকতে অনেক দুষ্টামি করছে, আর দুষ্টামিটা করলে আমি রাগ করতাম, আর আমাকে সবাই বোঝাইতো যে দেখেন যারা বেশি দুষ্ট থাকে ছাত্র জীবনে ওদের রেজাল্ট ভবিষ্যতে অনেক ভালো হয়, আর সত্যি আমি তা দেখছি। কিন্তু ওই মনে হয়েছে ছোট থাকতে, নাবালক থাকতে, ও যখন পড়তো বাড়ির গেলে আসতো না, তখন বাইরে 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 ঘুরতো, আমি থাকতাম প্রবাসে, ওর আম্মা পর্দার বাহিরে যেত না, ওর আম্মা দূরে আনতে পারতো না, বাড়িতে কেউ নাই। তো আমি আমারে বলতো ফোন করে, আমি হুজুরে বলতাম কি করবেন করেন, তো আমার হুজুরে বলতো যে ওকে ওর আম্মুকে বলেন ঠিক মতো খাওয়া দাওয়া করে গোসল করে ঘুম পাতা রাখতে, তো ঘুমায় সারলে হুজুর হয়ে গিয়া দুইরা কান দুবিরা নিয়ে আসতে, এরকম কয়েকবার হয়েছে ছোটকালে। সমাজ দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন জাগরণ টিভি, আর সাথে রয়েছে আমি জুবাইর, এবং আমার সাথে যিনি রয়েছেন, চার সন্তান আজ বাংলাদেশে ফিরেছেন বিশ্বজয় করে, বিশ্বজয় হাফেজ আনাস। আজ থেকে বিশ্বজয় হাফেজ আনাসের পিতা হিসেবে পরিচিত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। এই যে আজকে থেকে আপনি মাশাআল্লাহ বিশ্বজয় হাফেজের পিতা হয়ে গেলেন, এটা আনন্দটা কেমন? আলহামদুলিল্লাহ, এটা এত খুশি, এত আনন্দ পেয়েছি বা হয়েছি যেটা বাসায় প্রকাশ করার মতো না। এই আনন্দ মানে কিভাবে প্রকাশ করবো এই বাসা আমার জানা নাই। দেশবাসীর কাছে কৃতজ্ঞ, এবং আপনার মাধ্যমে, জাগরণ টিভির মাধ্যমে আমি সারা বাংলাদেশকে, সারা বিশ্ববাসীকে জানাই দিতে চাই যে এরকম নাসরুল্লাহ আনাস গড়ে গড়ে তৈরি হোক, এটি আমি চাই। এখন একটা সুন্দর একটি সাফল্য নিয়ে আসছে, তাকে নিয়ে আর কি স্বপ্ন দেখেন? আলহামদুলিল্লাহ, আমার আশা ভরসা ছিল সে বিশ্বজয় করার পরে আমি তাকে একটা ভালো মানের কিতাবখানায় আলিম, মুয়াদ্দব আলিম হওয়ার জন্য ভালো একটা মাদ্রাসায় আমি ভর্তি করবো, এবং যুগশ্রেষ্ঠ আলিমে হকখানি হিসেবে বানানোর আমার অনেক পরিকল্পনা। কারণ ওর বংশধর, আমার বংশধর, ওর আত্মীয় স্বজন আগে পিছিয়ে, মার দিক থেকে বাবার দিক থেকে সবাই বড় বড় আলিম। আপনি শুনলে অবাক হবেন, জামিয়া ইউনিভার্সিটি ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্সিপাল মুফতি মুবারকুল্লাহ সাহেব ওর খালু, এবং উপমহাদেশের শ্রেষ্ঠ হাফেজ ছিলেন হাফেজ জুবায়ের আহমদ নূর কাসিম রহমতুল্লাহ আলাই, ওর আপন মামা। মানে মোট কথা ওর মামারা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ, খালুরা সবাই বড় বড় আলিম। আমি আপনি যাচ্ছিলাম যে আপনার সন্তানরা আর কারা কারা কি করতেছে? আলহামদুলিল্লাহ, আমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে নাসরুল্লাহ আনাস, আমার একটাই ছেলে, তিনটা মেয়ে, আলহামদুলিল্লাহ সবাই কোরআনের হাফিজা, মেয়েগুলোও হাফিজা, এই ছেলেটাও হাফিজ। মার দিক থেকে, বাবার দিক থেকে সবাই মাদ্রাসা লাইনের, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সবাই আলেম, সবাই পরিবারে হাফেজ। এই জন্য ওর জন্য একটু সহজ হয়েছে আর কি, আসান হয়েছে, বোঝ হইবার আগ থেকে সে আমরা তাকে মাদ্রাসায় দিয়ে দিছি। এরকম হয় না যে পড়বে না বা চায় না, আসলে বলতে কি জানো, নজর শুধু থাকতে অনেক দুষ্টামি করছে, আর দুষ্টামিটা করলে আমি রাগ করতাম, আর আমাকে সবাই বোঝাইতো যে দেখেন যারা বেশি দুষ্ট থাকে ছাত্র জীবনে ওদের রেজাল্ট ভবিষ্যতে অনেক ভালো হয়, আর সত্যি আমি তা দেখছি। কিন্তু ওই মনে হয়েছে ছোট থাকতে, নাবালক থাকতে, ও যখন পড়তো বাড়ির গেলে আসতো না, তখন বাইরে 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 ঘুরতো, আমি থাকতাম প্রবাসে, ওর আম্মা পর্দার বাহিরে যেত না, ওর আম্মা দূরে আনতে পারতো না, বাড়িতে কেউ নাই। তো আমি আমারে বলতো ফোন করে, আমি হুজুরে বলতাম কি করবেন করেন, তো আমার হুজুরে বলতো যে ওকে ওর আম্মুকে বলেন ঠিক মতো খাওয়া দাওয়া করে গোসল করে ঘুম পাতা রাখতে, তো ঘুমায় সারলে হুজুর হয়ে গিয়া দুইরা কান দুবিরা নিয়ে আসতে, এরকম কয়েকবার হয়েছে ছোটকালে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু কবুল করেছে, সাফল্য অর্জন করেছে, এখন মানুষ হয়তো বাইরে থেকে শিক্ষা অর্জন করবে যে কখনো যদি কারো সন্তান ব্যর্থ হয়ে যায়, পড়ালেখা করে না, তাকে যদি জোর করে দেওয়া যায়, তাহলে হয়তো এরকম সুন্দর সাফল্য আসবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আমাদের শায়খ নাসির আহমদ নাসির এবং মার্কেও তাহফিজ নিয়ে একটু শুনতে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, শায়খ নাসির আহমদ নাসির সাহেবকে মানুষ যাই বলুক না কেন, লোকটার সাথে না ওঠা বসা না করলে, লোকটার সাথে চলাফেরা না করলে আসলে বোঝা যায় না সে কত বড় মাপের মানুষ। কিন্তু বলতে অনেক অনেক কিছু বলে, কিন্তু তার এত বিচক্ষণতা, একটা ছাত্রকে বিশ্ব দরবারে নিয়ে কিভাবে প্রথম স্থান করা যায়, তার মেহনত, তার চিন্তা ভাবনা, তার কৌশল আমি দেখি অবাক হয়েছি। কিন্তু এরকম 123টি দেশের থেকে 123 জন হাফেজ আসছে, 123 দিনের উস্তাদের সাথে গেছে, কিন্তু শায়খ নাসির আহমদ নাসির সাহেব যা করেছে, যে কৌশল করেছে, এটা অন্য কোন রাষ্ট্রের শিক্ষকরা এগুলা করে নাই। কাবার চত্বরে বসে দোয়া করেছে, নামাজ পড়েছে, সোয়াল করেছে, এরপরে যে বিশ্ব কোরআন প্রতিযোগিতার স্টেজে মানে
বিচারক মন্ডলী ছাড়া অন্য কেউ ওখানে বসার ক্ষমতা রাখে না, ওই জায়গার মধ্যে চুপে চাপে এই রাত্রি গভীরে আনাশ্রী নিয়ে ওখানে বসায় বসায় রাতকে রাত প্র্যাকটিস করাইছে, যাতে বই না পায়। সে অরিজিনাল পড়া মানে সিরিয়াসলি পড়ার সময় যে বইটা থাকে এই বইটা যেন তার ভিত্তি থেকে কাইটা যায়, এটা আসলে অনেক বড় একটা কৌশল। তো আমরা ইনশাল্লাহ যখন গেছে যে সময় বাংলাদেশ থেকে করে সৌদি আরব গেছে, রাত থেকে আমরা রোজা ফাইনাল রেজাল্ট হওয়ার ফোর্থ পর্যন্ত আমরা রোজাই রাখছি সবার ফ্যামিলি, তাহাজ্জত চাষ আওয়াবিন কোন নামাজই আমরা সারি নাই, এবং তেলাওয়াত মানে যে কদিন ছিল ওই কদিনে কয়েক কথম হয়েছে এটা আমার হিসাব নাই, এত তেলাওয়াত করেছি আমি। আমি আর শুনে অনেক আনন্দিত হলাম যে তার যে সম্মাননা ছিল সেইখান থেকে বর্ণার্থদের জন্য আপনার পাশে দাঁড়িয়েছেন, এই বিষয়টা জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা নেসারি সাহেব বাইতুল্লাহ চত্বর থেকেই বলছে লাইভে যে আমরা দেশে আইসা ওরা তো দুই তিন দিন ধরে ঘুম নাই ক্লান্ত, একটু রেস্ট হয়ে সারলে আমরা ইনশাল্লাহ আগামীকালও হইতে পারে আমরা ওখানে যাব ইনশাল্লাহ। আনাসকে নিয়ে নেসারি সাহেবকে নিয়ে আমরা ও যে পুরস্কার পেয়েছে এই পুরস্কারের অংশ থেকে কিছু একটা অংশ আমরা বর্ণার্থদের মানুষের সাথে শেয়ার করবো, এটা আমাদের আগেরই ইনশাল্লাহ আমরা যাবো আপনারা দেখবেন। আসলে আমরা অনেক গর্বিত এবং যেই আনাসের পিতা এখানে বসে আছেন আজকে হয়তো তার মতো আনন্দ আর কেউ নেই এই বাংলাদেশের ভিতরে, কারণ তার সন্তান যে ছোটটিকে লালন পালন করে যে স্বপ্নটা দেখে সন্তানকে নিয়ে, সেই সন্তান আজ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং আমাদের পতাকাকে নিয়ে এসে দাঁড়িয়েছে। আল্লাহ তালা কবুল করুক আনাসের মাধ্যমে, তার পুরো ফ্যামিলিটাকে আল্লাহ তালা কবুল করে নিক। আমরা সর্বশেষ তার সন্তান এবং দেশবাসীর উদ্দেশ্যে দুই একটা কথা শুনে বিদায় নেব ইনশাআল্লাহ। যারা বিশ্বজয় করে আসে এরকম একটা বিশ্বজয় করা এটা চারটিখানি কথা না, বাংলাদেশের সরকারের কাছে আমি আবেদন রাখবো যাতে করে এরকম যে কোনো মাদ্রাসা থেকে বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান থেকে এরকম বিশ্বজয় করে হাফেজ আসবে, কোরআনের হাফেজ আসবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন সম্মাননা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দেওয়া হয়, রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে ভূষিত করা হয়, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে তাদের কোরআনের খাতিরে মহাগ্রন্থ আল কোরআনের খাতিরে তাদেরকে সম্মানটা দেওয়া হোক। আমরা চাই যারা ইসলামিক লাইনে কোরআনকে নিয়ে কাজ করে বাংলাদেশকে বিভিন্ন বাহিরের দেশে রিপ্রেজেন্ট করে তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননা দেওয়া হোক, শুধু আনাসকে না এই পর্যন্ত যত মানুষ হবে সকলকে দেওয়া হোক, আনাসকে দিয়ে শুরু হোক এবং যারা আসবে এর একটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক, যারা আমাদের দেশকে বিশ্বজয় করতে পারবে তাদের জন্য যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন ইনশাল্লাহ সংবর্ধনা দেওয়া হবে, এরকম একটা আশাবাদী আমরা ইনশাল্লাহ করব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো কোরআনের এই আয়োজন নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।